হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন আরেকটা কোম্পানির বিষয় নিয়ে আসলাম, কথা বলবো। অবশ্যই সৌদি আরবে যারা যাবেন এরকম কোম্পানিতে, তো তাদের জন্য অনেক উপকৃত হতে পারে বা উপকার হতে পারে আশাবাদী। তো যে কোম্পানিটা, এটা হচ্ছে রিয়াদ কেবেলস কোম্পানি। তো রিয়াদ কেবেলস কোম্পানিটা কেমন হবে, তো আজকে মূলত আপনাদের মাঝে সেই কথাটা শেয়ার করব। তবে চেষ্টা করব ছোট্ট করে ভিডিওটা করার জন্য। আজকে আপনাদের মাঝে শেয়ার করব এটার বেতন কেমন হবে বা এটার সুযোগ সুবিধা কেমন এবং কোম্পানিটা কি রকম। তো আজকে আপনাদের মাঝে এইগুলি শেয়ার করব। অবশ্যই আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। তো রিয়াদ কেবেলস কোম্পানির বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের টাইম ওয়েস্ট না করে আমি মেইন কথাতে চলে আসি। তো মেন কথা হচ্ছে রিয়াদ কেবেলস যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু সিরিয়াসলি অনেক ভালো একটা কোম্পানি, ডাইরেক্ট কোম্পানি। তো এটা কিন্তু ছোটোখাটো কোম্পানি না, বিশাল বড় কোম্পানি। যে ফ্যাক্টরিটাতে আপনার কেবেলস তৈরি করা হয়, কেবেলস আপনার রোল বানানো হয়, এটা কিন্তু এক মাথা থেকে, অতএব এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত কিন্তু দেখা যায় অবশ্যই, তবে কুয়াশা কুয়াশা লাগে। তো এত বড় একটা কোম্পানি ফ্যাক্টরি, তাহলে বুঝুন যে কোম্পানিটা কেমন হবে। আর রিয়াদ কেবেলসের বিষয়ে কিন্তু আমার অনেক অডিয়েন্স আছে, আমাকে কমেন্ট করেছিলেন, তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের। অনেক আগে কিন্তু আমি এই কেবেলস মানে রিয়াদ কেবেলস কোম্পানির বিষয়ে কমেন্ট পেয়েছি, কিন্তু আপনারা আর কমেন্ট করেন নাই। তো আমি ভাবলাম যেহেতু এটা আমিও দেখেছি এই কোম্পানিটা, তবে ভিতরে তো আর যাওয়া যায় না, কারণ ভিতরে যেতে হলে পাস লাগে, কার্ড লাগে, ফিঙ্গার লাগে, তারপর সেই জন্য ভিতরে যাওয়া যায় না। তো এটার আশেপাশে দিয়ে আমি গিয়েছিলাম, তো সেই জন্য চোখে পড়েছিল। তো হঠাৎ করে ভাবলাম যে আপনাদের মাঝে এই কথাটা শেয়ার করা খুবই জরুরি দরকার, যে কোম্পানিটা কেমন, এটার বেতন কেমন হবে, কিংবা এটার কোম্পানির সুযোগ সুবিধা কীরকম। তো মূলত আমি এক নম্বরে প্রথমেই বলবো যেটা কোম্পানির বেতনের, কোম্পানির বেতনের বিষয়টা বলবো। কোম্পানির বেতনের বিষয়টা হচ্ছে, দেখুন এরকম ভালো কোম্পানিতে বেতন হবে হয়তো 1000+, কিন্তু আমি কোন লোকের সাথে কথা বলিনি, কোম্পানি কোনো কারোর সাথে কথা বলতে পারিনি, কারণ সময়ের কারণে। তো সেই জন্য আপনাদের কাছে আমি প্রথমেই দুঃখিত যে আমি মেইন কথাতে অথবা বা মেইন যে বেতনটা এটার বিষয়টা আমি আপনাদের মাঝে সিরিয়াসলি ভাবে বলতে পারিনি, কারণ এটাই সত্যি যে 1000+ আপনাদের বেতন হবে, হয়তো 1000 কিংবা 1000+ যারা আপনার লেবারে যাবেন। তো 1000 কিংবা 1000+ হবে বেতন, তাহলে অবশ্যই হয়তো 1000, 1100, 1200, 1300, 1400 এরকম বেতন হতে পারে। তো ওভার টাইম থাকতে পারে, আবার আপনারা ভাবতে পারেন, কমেন্ট করতে পারেন, ভাই ওভার টাইম সহকারে কীরকম আসবো। দেখুন ওভার টাইম হচ্ছে এমন একটা জিনিস, যে সময় আপনার এই কোম্পানিতে অর্ডার আসবে, কন্ট্রাক্ট আসবে, তখন যদি সামান বেশি লাগে তখন কাজ করতে হবে বেশি। তো যদি কাজ বেশি করা লাগে তখন কোম্পানি কি করবে, কোম্পানি আপনার যে 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি বা কিংবা 10 ঘন্টা ডিউটি, তো 10 ঘন্টা ডিউটির পরেও কিন্তু এরা সেম কাজ, যতটুকু কাজের প্রয়োজন ততটুকু কাজ কিন্তু করতে পারে না। তো কি করে, তখন ওভার টাইম দেয়, তখন ওই ওভার টাইমটা কিন্তু আপনাদের টাকা আসবে, এক্সট্রা টাকা। আর আপনারা ভাবতে পারেন যে ওভার টাইম দেয় না কেন বা ওভার টাইম দিবে কিনা বা কি আসে বিষয়, সেটা কিন্তু আসলে গ্যারান্টি না যে ওভার টাইম দেবে কিনা। তো ওভার টাইম যখন কোম্পানি একটু বেশি কাজ হয় তখন কিন্তু ওভার টাইম অবশ্যই দেবে। তো রিয়াদ যে কেবেলস কোম্পানিটা, এটা আমি যতটুকু জানি বা আমি তথ্য নিয়ে দেখেছি, কারণ এই কোম্পানিটা সিরিয়াসলি অনেক ভালো একটা কোম্পানি, তো আপনারা চাইলে যেতে পারেন। তো এটার সুযোগ সুবিধা কি, তো এটার সুযোগ সুবিধা হচ্ছে প্রতি 2 বছর পর পর আপনারা ছুটি পাচ্ছেন, ছুটি পাচ্ছেন, বাংলাদেশে আসার জন্য হাফ রাউন্ড টিকিট দেবে, আরেকটা হচ্ছে আপনাদের ইকামা বানিয়ে দেবে, আপনাদের থাকার জায়গা দেবে। আর আপনারা যদি চান যে প্রতি বছর বছর আসার জন্য, তো একটা টিকিট পাবেন, আরেকটা টিকিট আপনার নিজের পকেটের থেকে খরচ করতে হবে, সেটা হচ্ছে মেইন কথা। তো যদি আপনারা এরকম সুযোগ সুবিধা পান তাহলে অবশ্যই বেটার আমি মনে করি। তো যদি আপনারা এরকম কোম্পানিতে যেতে চান তাহলে যেতে পারেন, যদি ডাইরেক্ট কোম্পানি পান। আমি আবারও বলবো, সাপ্লাই কোম্পানি থেকে যদি যান তাহলে কিন্তু আপনারা শান্তি নাও পেতে পারেন এরকম ডাইরেক্ট কোম্পানিতে। আর যদি আপনাদের আপনজন থাকে এরকম কোম্পানির মধ্যে বা কোম্পানির এরকম কোম্পানি থেকে ভিসা নিতে পারবে, তাহলে সবচেয়ে বেস্ট হবে। তো আশা করছি অবশ্যই বন্ধুরা আমার কথাগুলো বুঝেছেন, যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার কথাগুলি, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, কারণ এই কোম্পানিটা কিন্তু সিরিয়াসলি অনেক ভালো। আমি আর বেশি ভিডিওটা লম্বা করবো না, বলেছিলাম ছোট্ট করে করার জন্য, তার বেশি লম্বা করবো না। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা নতুন অডিয়েন্স আছেন। তো আমার এই ভিডিওটা দেখতে থাকুন, নেক্সট কোনো কোম্পানির ভালো কিছু সম্পর্ক নিয়ে আসবো নেক্সট ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করে যান। আল্লাহ হাফেজ।